গ্রামীণ দরিদ্র কৃষকদের গবাদি পশুর স্বাস্থ্য সেবার লক্ষ্যে ঝিনাইদহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের বন্ধন নামের একটি যুব সংগঠনের আয়োজনে শুক্রবার দুপুরে সদর উপজেলার শৈলকুপার কুঠি দুর্গাপুর দাখিল মাদ্রাসা মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। ভেটেরিনারি কলেজ ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায় দিনব্যাপী ওই এলাকার 10টি গ্রামের দরিদ্র কৃষকদের গরু ছাগলের চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও বিনামূল্যে ওষুধ ও ত্বরক, খোরা, পিপিআর রোগের ভ্যাকসিন প্রদান করা হয়। দিনব্যাপী এক ক্যাম্পে 500+ পশুর চিকিৎসা প্রদান করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের চিকিৎসক বৃন্দ। গাবিন ওটার গাবিন না বেশি বাচ্চা নেই তাই না? আমাকে কাছে দিয়ে দিলে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।